সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। চোখ রাখবো মুর্শিদাবাদের খবরে। আমরা যেটা জানতে পারছি, আজ মুর্শিদাবাদের জলঙ্গির চোয়াপাড়ার 253 নম্বর বুথে শাসক এবং বিরোধীদের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয় এবং অন্যের ভোট দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে আমরা যেটা জানতে পেরেছি এবং এই ঘটনার জেরে 3 জন গুরুতর জখম হয়েছেন এবং দেখবো সেই ছবি। আমি জল জাহানা